আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনারস ব্লগ। আজ আমি আরও একটি রেসিপি নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো আমার রেসিপিটি দেখতে দেখতে যদি আপনাদের অবশ্যই ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। তো রেসিপিটি দেখুন, এখানে আমি ছোট ছোট মুরগি, দেশি মুরগি নিয়েছি দুইটা, তো এগুলোকে পিস পিস করে নিয়েছি। আজকে রেসিপি হবে আসলে আমার ঝরঝরের সাদা পোলাও, এবং সাথে থাকবে আমার এই রোস্ট, অর্থাৎ রোস্টটা হবে একটু ঝাল টাইপের আজকে। তো এখন আমি চলে গেলাম চুলায়, আমি এখন রোস্টটা বসিয়ে দেব। মুরগিগুলো পিস পিস করে কেটে আমি ভালো করে ধুয়ে ক্লিন করে নিলাম এবং পানি জড়িয়ে নিলাম সুন্দর করে। চুলায় প্যান বসালাম, তাতে দিয়ে দিলাম তেল, গরম তেলে দিয়ে দিলাম এলাচ, দারচিনি এবং তেজপাতা। তারপর দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি। পেস্টটা ব্রাউন অর্থাৎ বাদামি একটু ভাজা পর্যন্ত অপেক্ষা করব। তারপর এখানে পেঁয়াজ বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ এবং আদা বাটা 1 টেবিল চামচ দিয়ে দিলাম। তো পেস্টটা আমার অলরেডি ব্রাউন কালার হয়ে আসছে, এখন আমি বাটা মশলাটা দিয়ে দেব। বাটা মশলা দিয়ে আমি একটু কষিয়ে নেব। তো যেহেতু আমি এখানে ঝাল টাইপের একটু রোস্টটা করব, তার জন্য এখানে আমি একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ, হলুদের গুঁড়ো 1 চা চামচ দিয়ে দিলাম, তারপর জিরার গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ, জিরার গুঁড়া দিয়ে দিলাম 2 চা চামচ, তারপরে দিয়ে দিলাম একটু পানি। পানিটা দিয়ে একটু মশলাটাকে গ্রেভি করে একটু কষিয়ে নেব তেলটা উপরে ওঠা পর্যন্ত। তারপর স্বাদ মতো দেওয়া হলো লবণ, লবণটা অবশ্যই পরিমাণ মতো। তো তেলটা আমার উপরে উঠে আসছে একদম মশলার উপরে, সুন্দর একটা মাখামাখা গ্রেভি হয়ে আসছে। এখন আমি পরিষ্কার করে ধুয়ে রাখা, পানি ঝরিয়ে রাখা মুরগির পিসগুলো এতে দিয়ে দেব। মশলাটা আসলে যত কষানো হয় ততই রান্নাটাও খুব টেস্ট হয়, মশলার কষানোর উপরেই কিন্তু আসলে রান্নাটা নির্ভর করে। তো এখানে ধুয়ে রাখা পিসগুলো দিয়ে দিলাম। এগুলো আমি কিছুক্ষণ কষিয়ে নিব, 5-6 মিনিট এভাবে করে ঢেকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। তো ঢেকে দেওয়ার পরে 5-6 মিনিট পর আবার ফিরে আসলাম, আবারও নেড়ে দেওয়ার পালা। এখানে দিয়ে দিলাম ঘন দুধ, অর্থাৎ দুধটা ঝাল করে আমি একটু ঘন করে নিয়েছি, তো এখানে 1 কাপ দুধ দিয়ে দিলাম। আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে ডেকে দেওয়ার পালা। এখানে এখানে দিয়ে দিলাম গরম মশলা। গরম মশলাটা আমি শিলপাটে বেটে নিয়েছিলাম। এই গরম মশলা এখন কিন্তু প্যাকেটে পাওয়া যায় বাজারে, তো আমার কাছে সবচেয়ে মনে হয় যেন মানে নতুন করে বেটে দেওয়াটাই সবচেয়ে বেটার। তো দেখতে দেখতে আমার রোস্টটা অলরেডি হয়ে আসছে, আমি একটু চিনি দিয়ে নিলাম যাতে জালটাও ব্যালেন্স হয়ে যায়। তো এখন আমি এখানে 3 কাপ চাল নিয়েছি, চিনি গুঁড়া পোলা চালটা নিয়েছি। তো এই 3 কাপ চাল আমি আজকে রান্না করব। তো কীভাবে ঝরঝরে পোলাওটা রান্না করা যায় সেটি আমি শেয়ার করব আপনাদের মাঝে। আমি যে পাত্রে পোলাওটা রান্না করব পাত্রটা বসিয়ে দিলাম, তাতে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো তেল, সাদা তেল, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচের একটু বেশি ঘি। এখানে ঘি বা বাটার দুইটাই ইউজ করা যায়। তো আমার মনে হয় যে ঘিটা দিলে একটু স্মেলটা ভালো আসছে, পোলাওটাও ঝরঝরে হয়। তো এখানে দিয়ে দিলাম কিছু এলাচ, দারচিনি, তেজপাতা এবং পেঁয়াজ।
তো পেস্টটা একটু বেরেস্তার অর্থাৎ বাদামি আকারে ভেজে একটু বেরেস্তা আমি এখান থেকে উঠিয়ে রাখবো। অলরেডি আমার বেরেস্তা ভাজা আছে, তো আমার কাছে কেন জানি মনে হলো যে বেরেস্তা অল্প আর একটু রাখতে হবে। তো আজকে পেঁয়াজটা ভেজে আমি এখান থেকে একটু বেরেস্তা উঠিয়ে রাখলাম। এই বাকি বেরেস্তা এবং তেলের মধ্যে, তেল এবং ঘিয়ের মধ্যে ভাজা হবে এখন চাল। পোলাও চালটা যতই ভালো করে ভাজা হয় পোলাওটা খেতেও খুব টেস্ট হয় এবং পোলাওটা ঝরঝরে হয়। আর ঘি দিয়ে পোলাওটা রান্না করলে স্মেলটা খুব, গন্ধটা খুবই সুন্দর আসে, খেতেও খুব ভালো লাগে। এভাবে 5-6 মিনিট আমি ভালো করে চালটা ভেজে নেব। এদিকে বেরেস্তার মধ্যে আমি একটু চিনি ছিটিয়ে দিব যাতে করে বেরেস্তাটা একদম মচমচে থাকে। চালটা আমার অলরেডি কালারটা চেঞ্জ হয়ে আসছে বাঁচতে বাঁচতে। এখানে আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম পেঁয়াজ রসুন বাটা এবং পরিমাণ মতো আদা বাটা, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেব। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো এখানে গরম পানি, অর্থাৎ পানিটা আমি আগে ফুটিয়ে রেখেছিলাম, এই পানিটা এখন অ্যাড করে দিলাম। এটা অবশ্য একটা সাধারণ রান্না। তারপরে এখানে দিয়ে দিলাম কিছু স্বাদবর্ধক কিশমিশ এবং কাঁচামরিচ। আসলে কিশমিশটা আপনারা স্কিপ করতে পারেন, আবার চালিয়ে দিতেও পারেন। কিশমিশটা দিলে আমার মনে হয় যে একটু টেস্টটা ভালো লাগে, আর বিশেষ করে বাচ্চাদের ঘরে তো এটা খুবই পছন্দের। তো দেখুন অলরেডি আমার পোলাওটা কি সুন্দর একটা ইয়েতে হয়ে আসছে। তো বিশেষ করে যারা, এটা যেহেতু একটা কমন রান্না, তারপরে আমি শেয়ার করলাম এই জন্য যে যারা নতুন রাঁধুনি, যারা আজকে নতুন দেখছেন আমার রেসিপিটা, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর শেয়ার করবেন। আর যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যাতে এরকম করে আরও রেসিপি পেতে পারেন। এখানে আমি দিয়ে দিলাম একটু চিনি, অল্প করে একটু চিনি দিয়ে দিলাম, যেহেতু আমার পোলাওটা অলরেডি হয়ে আসছে। চিনিটা দিয়ে নেড়ে চেড়ে আমি দমে রেখেছিলাম আরও 2-3 মিনিটের মতো। এখন একদম পারফেক্ট একটা সাদা পোলাও ঝরঝরে হয়ে গেছে, প্রচুর সুন্দর একটা কালার। তো দেখুন আমি এই পোলাওটা একদম ঝরঝরে আমি একটা সার্ভিং ডিশে বেড়ে নিলাম। এবং আজকের দুপুরের লাঞ্চে আমাদের এই ঝাল ঝাল মোরগ রোস্ট, মুরগির রোস্ট এবং ঝরঝরে সাদা পোলাও, এটাই ছিল আজকে আমার রেসিপি। তো এই সাদা পোলাও এবং ঝাল রোস্টের আর রসনার তৃপ্তি মিটিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটি লাইক দিবেন, শেয়ার করবেন।